উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা স্বপ্ন দেখে বিশ্ববিদ্যালয়ে পড়ার। তবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে আসন কম হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় থাকে শিক্ষার্থী ও অভিভাবকরা। ভর্তি পরীক্ষায় অংশ নেয়াদের মধ্যে গড়ে 16 জনে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়, বাকিদের স্থান হয় বেসরকারি অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ছুটতে হয় এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষার সিটগুলো তো একই জায়গায় থাকে না, তো সকালে একটা পরীক্ষা দিয়ে বিকালে আবার এই জ্যামের মধ্যে অন্য জায়গায় যাওয়া, হয়তো মানে আমাদের বসে থাকার মতো অবস্থা থাকে না। ঢাকার বাইরে থেকে যারা আসে তো তাদের বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানতে, যে কোথায় থাকবে, কিভাবে থাকবে, সে পরীক্ষার বিষয়ে প্রিপারেশন নেবে নাকি এগুলো নিয়ে চিন্তা করবে, এগুলো তো অনেক সময় যায়। তবে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পরামর্শ দিলেন এই শিক্ষক। আমরা যদি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিই, যেমন মেডিকেল কলেজগুলো নিচ্ছে, ভর্তি পরীক্ষার তারিখ পাশাপাশি রেখে আমরা এই একটি কেন্দ্রীয় রুটিন করলে হয়তো ছাত্রছাত্রীদের ভোগান্তি এবং অভিভাবকদের ভোগান্তি কম হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী দেশে পাবলিক ও সরকারি মিলিয়ে 42টি বিশ্ববিদ্যালয় থাকলেও শিক্ষার্থীদের পছন্দ 5 থেকে 6টি। তাই ভোগান্তি এড়াতে বিষয়ভিত্তিক গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার প্রয়োজন বলে মনে করে কমিশন। এটা সম্ভব, কিন্তু বাস্তবটা হচ্ছে আমরা কেউ এটা চেষ্টা করি নাই। অনেক দেশে কিন্তু ওই বিষয়ভিত্তিক আর পরীক্ষা হয় না, তাদের মৌলিক কিছু বিষয় আছে যেগুলি পরীক্ষা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো অনুযায়ী স্বাধীনভাবে পরীক্ষা নেওয়ার অধিকার আছে, তবে পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।